আমার চ্যানেল ইয়েস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ঘড়িতে একটা, আর আমি রোহনকে আজকে একটু দেরিতেই পড়াতে গেছিলাম। আসলে হয়েছে ব্যাপারটা, চারিদিকে তো বৃষ্টি হচ্ছে খুব, তো দেরি করে উঠেছি ঘুম থেকে, ঘুম ভাঙেনি। আর তারপরে সকালবেলা ব্রেকফাস্ট সেরে রোহনকে গেছিলাম পড়াতে, আজকে প্রায় 10:30 বেজে গেছে, আর সেখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। আর সেখান থেকে এসে আমি আজকে পার্লারে কাজ ছিল, আমার ফ্রেন্ড এসেছিলো, ওর থ্রেডিং করানো ছিল, ওকে করে দিয়ে ব্যাস ওপরে আসলাম এখন। আর মার সকালবেলা রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি যাবো এখন স্নান করতে। আর এই টানা এক সপ্তাহ ধরে বৃষ্টিতে না একদম বলে না মানে পচে গেছি, এত বৃষ্টি হচ্ছে। মানে যখন গরম থাকে আমাদের এটাই হচ্ছে অসুবিধা, যখন রোদ থাকে গরম লাগছে, গরম লাগছে, কয়েকটু বৃষ্টি যদি ঠাকুর দিত। আর এই যে টানা বৃষ্টি হচ্ছে এখানে, আবার কি হচ্ছে, ইস কবে যে রোদটা একটু উঠবে, কিন্তু এত বৃষ্টি না একদম পচে গেছে। আর জামা কাপড় শোকাতে যাচ্ছে না, তার আলাদা একটা স্মেল আসে দেখবে, একটা আলাদা একটা অন্যরকম দেখবে জামা কাপড় ভিজের গন্ধ। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে স্নান টান করে একবারই তোমাদের সঙ্গে এসে আমি আজকে কথা বলবো, ঠিক আছে। আর আজকে তুমি ব্লগটা একটু দেরি করেই শুরু করে ফেলেছি, যাই হোক আর কিছু করার নেই, যখন শুরু করে ফেলেছি তাহলে এখন কন্টিনিউ তো করতেই হবে। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টস অবশ্যই 3-4 মিনিট দেখার পরে করবে, তাহলে খুব ভালো হয় ব্যাপারটা। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান করে চলে এসছি, আর আজকে স্নান করতেও বেশ সময় লেগে গেছে, কারণ আজকে শ্যাম্পু করেছি, আর যেদিন যেদিন শ্যাম্পু করি আমার বেশ দেরি হয়ে যায়, এতটা বড় চুল আর সেখানে শ্যাম্পু করা, কন্ডিশনার ইউজ করা। তো যাই হোক, শ্যাম্পুটা আজকে করেই ফেললাম, অনেকদিন ধরে করা হয়নি বৃষ্টি হচ্ছিলো বলে। তো আজকে একটু দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, মানে কমেছে বলতে সকালের থেকে একটু হয়নি 2 ঘন্টা মতন। তো যাই হোক, আর তার জন্য আজকে মানে একটুখানি শ্যাম্পু ভালো করে করতে পেরেছি। আর আমি ফেসে অ্যাপ্লাই করলাম নিভিয়া সফট, এটা যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য একটু ময়েশ্চারাইজার হিসাবে আমি অ্যাপ্লাই করলাম, কারণ অন্য সময় আমি জেল প্রোডাক্ট ইউজ করি, আমার ভীষণ অয়েলি স্কিন। আর একটু সিঁদুর পরে নিলাম, আমার মনে হয় স্নান করার পরে এই যে 5-10 মিনিট সময়, 5-10 মিনিট বললেও ভুল হবে, 5 মিনিট সময়, এই সময়টুকু আমাদের একটু স্কিন কেয়ার যদি করতে পারি তাহলে সারাদিনে মানে এইটুকু সময় আমাদের মনে হয় যে একটা মেয়ের পক্ষে এইটুকু যদি না করা হয় তাহলে আর কিছু করার নেই। তো যাই হোক, সারাদিন কাজের মধ্যে ব্যস্ততা থাকলে এইটুকু করতে হবে। আর আমার না স্নান করে ওঠার পরে কেন জানি না আমার একটা পারফিউম ইউজ করি, মানে আমার একটা খুব বাজে অভ্যাসও বলতে পারো, আমার আগের ব্লগও হয়তো দেখেছো তোমরা, স্নান করে উঠেই মনে হয় একটা কোনো একটা পারফিউম ইউজ করি। আর এখানে আমি ওয়াওয়ের ম্যাঙ্গো একটা বডি বাটার ইউজ করছি, এটা দারুণ, জাস্ট এর গন্ধটা এত অসাধারণ না, এটা হচ্ছে মানে বডিতে ইউজ করার তো জাস্ট আমি হাতে অ্যাপ্লাই করছি। এটা আমি অ্যাকচুয়ালি ফ্রি পেয়েছিলাম purple.com-এ, অনেক কিছু দেখবে একসঙ্গে কিনে নিলে না অনেকটা ফ্রি পাওয়া যায়, তারপরে কুপন কোড অ্যাপ্লাই করলে কমে পাওয়া যায়। তো যাই হোক, সেই প্রোডাক্ট কিনেছিলাম আর তার সঙ্গে এটা ফ্রি পেয়ে নিয়েছিলাম, তো ভাবলাম এটা একটু অ্যাপ্লাই করি এখন সারাদিনের পরে কাজকর্মের পরে, এইটুকু সময় আমি তো নিজের জন্য করতেই পারি। তো মা বকাবকি করছিল যে এত দেরি হয়ে গেল কেন স্নানের জন্য। আর এরপরে আমি এটা সিরাম অ্যাপ্লাই করছি, স্ট্রিক্সের সিরাম, এটা জাস্ট ওয়াও বলতে পারো, একদম দারুণ আমার। আর যাদের চুলটার সঙ্গে সঙ্গে মানে হয় না একটু মানে কি বলে ওটাকে মানে জটা পাকিয়ে যায়, কিংবা চুলটাকে সিল্কি না, স্মুথ না, তারা কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করতে পারে। আমার যদিও স্ট্রেট করা চুলটা, আমি তার জন্য অ্যাপ্লাই করি না, আমি তার আগের থেকে মানে যখন আমার চুলটাকে স্ট্রেটনিং করা ছিল না তার আগের থেকেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতাম, এত ভালো একটা সিরাম না বলার মতন, আর খুব মানে পকেট ফ্রেন্ডলি বলতে পারো। তো যাই হোক, মা ডাকাডাকি করছে, এখন চলে যাব রান্নাঘরে খাওয়ার জন্য, অনেক বেজে গেছে, তো তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মাছের ঝোল আর মাটন রান্না হয়েছে, এটা দিয়েই দুপুরে লাঞ্চটা সেরে নেব, তো লাঞ্চ সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন আমি মিষ্টিকে নিয়ে একটু ব্যালকনিতে বসে আছি, টানা বৃষ্টি হচ্ছে প্রায় 6-7 দিন ধরে, আর আমার গাছগুলো এক সাইড করে দিয়েছি কারণ মিষ্টি এখানে বসে আছে, তাই না মিষ্টি এদিক তাকা,
কি বল? হ্যাঁ ঠিক আছে, তুমি বসে থাকো। কেন, এখন আর কি করব বলো? আর বৃষ্টির মধ্যে যা অবস্থা, টবগুলো তো এক সাইড করেই রেখে দিয়েছি এখানে, কারণ 2-3 দিন ধরে তো জল হচ্ছিল প্রচুর, মানে টবে জমে যাচ্ছিল। তো এই সাইডে কিছু গাছ বাইরেও বের করে দিয়েছিলাম, বৃষ্টির জল হলে বেশ ভালোই হয়। তো বৃষ্টির জল একটু বেশি হয়ে যাচ্ছিল বলে গাছগুলোকে তুলে দিয়েছি ব্যালকনিতে আবার। আর মিষ্টি রানী এখানে বসে আছে, দুষ্টুমি করছে, ও বাইরে দেখছে। ও ব্যালকনি উঠতে ভীষণ পছন্দ করে, যেহেতু ওকে বাইরে নিয়ে যাওয়া হয় না। আর তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম না যে স্নেক প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম, কেটে আমি 2 টুকরো করে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো ওর থেকে আবার এ দেখো শিকড় গজিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে দেখো আরও ভালো করে হয়ে যাবে। যে এরকম করে স্নেক প্ল্যান্ট যদি একটা তোমরা কিনে আনতে পারো তাহলে ওর থেকে অনেক হবে। ওই দেখো দেখেছ, তাহলে স্নেক প্ল্যান্টটা ওখানে তো একটা আছেই, এই যে এই সাইডে একটা আছে, এবার ওইগুলোও লাগিয়ে দেবো এইখানে আমি ভেবেছি। আর এখান থেকে এই গাছটার থেকেও দেখো এই পাতাগুলো পড়ে পড়ে আবার এখানে গাছ তৈরি হয়েছে। এখানে এখানে টাইম ফুল গাছ লাগিয়েছি আবার, আর এটা তো আগেরই গাছ ছিল। আর মিষ্টি তুমি কি করছো? তোমাকে মা স্নান করিয়ে দিয়েছে, এখনো চুল শোকায়নি, তাহলে হেয়ার ড্রায়ার লাগবে, তাই তো? তাই তো, আর বিকেলে বৃষ্টির অবস্থা দেখো, একদম মনে হচ্ছে অন্ধকার হয়ে এসছে, এখনই সন্ধ্যা নামবে। মানে ঘুম থেকে উঠেও দেখি এরকম অবস্থা, ঘুমাতে যাওয়ার সময় দেখি আকাশে এরকমই অবস্থা। মানে মানুষের এটাই হচ্ছে কথা যে বৃষ্টি হলেও একটু রোদ দরকার, বেশি গরম পড়লে আবার বৃষ্টি দরকার, একদম টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে এই নিচে তো পোস্ট অফিস, এই মানুষ পড়ে যাচ্ছিলো, মানে উঠতে চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছিলো, তো পাপা ওরকমভাবে ইট পাতিয়ে দিয়েছে যাতে মানুষের আসতে অসুবিধা না হয়। তো এখন আমার কাছে দেখো এত নীল পলিশ আছে, আর মাকে নীল পলিশ পরিয়ে দেব। তো এখান থেকে চুজ করছি যে কোন নীল পলিশটা পরানো যায়। তো মা তো পছন্দ করে লাল, লাল ছাড়া মা অন্য কোনো কালার পছন্দ করে না পরতে। আমার কাছে অনেকগুলোই রেড কালার আছে, এবার রেড কালারের মধ্যেও দেখবে অনেক রকম ভাগ আছে, এটা যেরকম একটু মেরুনের দিকে, একটু টমেটো রেড, একটু রাস্ট কালার, এইগুলো। তো এই দুটো নিচ্ছি, এবার দেখা যাক মাকে কোনটা পরিয়ে দিই। তো সোজা চলে যাব এখন মায়ের কাছে। তো মায়ের নখগুলো ছোট ছোট, আমার নখগুলো মায়ের মতনই হয়েছে, আর মায়ের রান্না করার হাত বুঝতেই পারছো। তো নখ নেলগুলো কেটে নিয়েছিল মা, আমি মাকে বলেছিলাম কালকে কেটে নিয়েছিল, আর আজকে মাকে দেখো নেল পলিশ পরিয়ে দিচ্ছি লাল রঙের। মা লালটাই বরাবর পছন্দ করে, লাল বলো, অরেঞ্জ বলো, পিঙ্ক বলো, কিন্তু নেল পলিশ পরতে মা সবসময় লাল পছন্দ করে। আর আমার মা যে সমস্ত শাড়ি পরে কালার খুব পছন্দ, লাল রং, অরেঞ্জ কালার, তারপরে পিঙ্ক কালার, এগুলো। তো প্রথমে হাতে পরিয়ে দেব মায়ের, আর তারপরে পরিয়ে দেব পায়ে। তো মা আমার মনে পড়ে না নিজে থেকে কখনো নেল পলিশ পরেছে, হয়তো 2-1 বারই পরেছে। সবসময় আমি পরিয়ে দিই অথবা মাকে আমি হাতে এনে দিই, মা এটা পরো, নাহলে তোমার হাতগুলো কেমন নখগুলো লাগছে। তো মাকে সব সময় আমি পরিয়েই দিই, আসলে মায়ের তো আমি ছাড়া কেউ নেই বলতে গেলে, আমি একমাত্র মেয়ে, তার জন্য আমি সমস্ত কিছু যা দেখাশোনার যেটুকু পারি আমিই করি মায়ের। কে নেল পলিশ পরিয়ে দিয়েছি, আর মা নতুন একটা নাইটি কিনে পরেছে, এটা আমি কিনে দিয়েছিলাম, ভালোই লাগছে বেশ। তো এটা তোমার পছন্দের কালার কি মা? রেড কালার পছন্দ। তো রেড কালারের নেল পলিশ পরিয়ে দিয়েছি, পায়েও পরিয়ে দিয়েছি। আর পাপা এদিকে কি করছো বাবা? ফেসবুক ছাড়া কিচ্ছু জানে না বাবা, সারাদিন ফোন নিয়ে থাকে, এই যে এরকম ভাবেই শুয়ে থাকে সারাদিন, শুধু ফোন আর ফোন, আর ফোন ছাড়া আর কিচ্ছু জানে না। তো মাকে নেল পলিশ পরিয়ে আমি একটু টিভি রুমে এসেছি, টিভি দেখবো বলে। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যা মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? 2-1 দিন বৃষ্টি হলো কিংবা আমার ভালো লাগে রাতের বৃষ্টি হলো তখন ভালো লাগে, আর বাস বসে বসে এই যে টিভি দেখছি, আর এত বৃষ্টি, মানে একটুও ছাদে যাওয়ার উপায় নেই, মানে কোথাও যাওয়ার উপায় নেই, লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যে সারাদিন কিছু খেতে থাকি, ধরো পাঁপড়, একটু পকোড়া টাইপের কিছু। তো আর
গাছপালা বেশ ভালো, গাছপালা এত বৃষ্টি হলে আবার ফুল গাছের বাইরে রাখার সমস্যা আছে, তো আর কিছু করার নেই, বৃষ্টি এখন হচ্ছে, দেখি যদি বিকেলের দিকে একটু কমে, কালকে একটু বিকেলের দিকে একটু কমেছিল, বাট আজকে আবার শুরু হয়ে গেছে, আবার শুনছি কালকে অব্দি বৃষ্টি থাকবে আগামীকাল পর্যন্ত। আর তোমাদের একটু বৃষ্টিটা দেখিয়ে দিই, হ্যাঁ এই দেখো এটা আমাদের নিচে গাছে, দেখো পুরো জলও জমে গেছে এত বৃষ্টিতে, আর মেঘলা করে আছে, জামা কাপড় শোকাতে ভীষণ সমস্যা হচ্ছে ভীষণ। আর এখানে কদিন আগে না পাপা পটলের গাছ লাগিয়েছিল, এখন জানি না বাঁচবে কি না, পেঁপে গাছ আছে, এখানে আছে স্বর্ণচাপা গাছ, ওয়েদারটা দেখো, পাপাও বলছে কি ঘরে থেকে থেকে পচে গেলাম আর ভালো লাগছে না। এই তো বৃষ্টির অবস্থা, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টির দিনে মা এখন চা আর পাঁপড় নিয়ে আসবে, সন্ধ্যাবেলা তো হয়ে গেছে, আর বসে বসে আমি আর পাপা মা চা খাবো, পাঁপড় ভাজা খাবো। আর আমি আমার ছোট্ট আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করবো আমার ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের ভালো লাগে। আর যদি বন্ধু আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর ভিডিওটা দেখার শেষে কমেন্টসে জানিও, আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, টাটা।